बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामुअलैकुम। किशोरगंज जिला आइडियल स्कूल कर्तृक आयोजित KZIS होम स्कूलें आजकल अनलाइन क्लासे अष्टम श्रेणी शिक्षार्थी बांगला क्लासे स्वागत जानाच्छि। मोहम्मद हाफिजुर रहमान आज तुम्हारे बांगला निये आलोचना करब। इतिमध्ये तुम्हारा जेनेछो जे तुम्हारे बांगलार साथे बांगला द्वितीय पत्र जड़ित, अर्थात बांगला एवं बांगला द्वितीय पत्र ওই দুইটা নিয়েই তোমাদের 100 নম্বরের পরীক্ষা হয়। তো এর মধ্যে থেকে তোমাদের ভাব সম্প্রসারণ দুইটা থাকে, একটা উত্তর করতে হয়। আমি আজ ভাব সম্প্রসারণ নিয়ে কথা বলবো। আজ আমি যে ভাব সম্প্রসারণটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে তোমাদের বোর্ড বইয়ের 3-2 এবং 3-3। 3-2 হচ্ছে করিতে পারি না কাজ সদা ভয় সদা লাজ, সংশয়ে সংকল্প সদা টলে, পাছে লোকে কিছু বলে। এই লাইনটুকুকে ব্যাখ্যা করে লেখার নামই হচ্ছে ভাব সম্প্রসারণ। আর একটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বিশ্বের যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক করিয়াছে তার নারী অর্ধেক করেছে তার নর, এটি নিয়ে আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থীরা তোমরা তোমাদের ভোট বইটি বের করো এবং আমার সাথে লক্ষ্য করো। তো দেখো, করিতে পারি না কাজ সদা ভয় সদা লাজ। মানব জীবন কর্মমুখর, আমরা এই কথাটা ভালো করেই জানি যে এই পৃথিবীতে মানুষকে কর্ম করে বেঁচে থাকতে হয়, আর কর্মই হচ্ছে মানুষের সফলতার চাবিকাঠি। কাজের মাধ্যমেই মানব জীবনের সফলতা আসে। কাজ করতে গেলে ভুল হয় এবং ভুল থেকে শিক্ষা গ্রহণ করে মানুষ তার জীবনকে এগিয়ে নিয়ে যায়। কিন্তু এই পৃথিবীতে সবাই কর্মী নয়, অর্থাৎ কাজের লোক নয়। কিছু অলস অকর্মণ্য মানুষ আছে যারা সবসময় অন্যের পেছনে লেগে থাকে। তাদের কাজই হচ্ছে ভুল ধরা, অন্যের সমালোচনা করা। ফলে অনেক সময় কোনো কাজ করতে গেলে কেউ দ্বিধাগ্রস্ত হয়, অর্থাৎ কাজটা করব কি করব না, কাজটা করলে কে কি মনে করবে, কে কি সমালোচনা করবে, এইসব ভেবে সবাই বসে থাকে, যার জন্য কাজ এক হয় না। তাই যারা সমাজে অবদান রাখতে চায় তাদের দ্বিধা করলে চলবে না। অর্থাৎ আমি যদি সমাজে অবদান রাখতে চাই তাহলে আমাকে তোমাকে বা আমাদেরকে কোনোরূপ দ্বিধাগ্রস্ত হওয়া চলবে না। দৃঢ় মনোবল নিয়ে লোকলজ্জা এবং সমালোচককে উপেক্ষা করতে হবে। যে সমালোচনাই হচ্ছে মানুষের সহজাত প্রবৃত্তি, সমালোচনা করবে। মানুষের কল্যাণে মহৎ কাজ করতে হলে ভয় ভীতিকে পাশ কাটিয়ে, অর্থাৎ পিছনে ফেলে সামনে এগিয়ে যেতে হবে। তবেই আমরা কী পাবো যে সমাজে অবদান রাখতে পারব। এই হচ্ছে করিতে পারি না কাজ সদা ভয় সদা লাজের ব্যাখ্যা বা বিশ্লেষণ। আরেকটা হচ্ছে বিশ্বের যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্থাৎ এই পৃথিবীতে যা কিছু সৃষ্টি হয়েছে অর্ধেক করিয়াছে নারী অর্ধেক তার নর। তো ভাব সম্প্রসারণ অর্থাৎ এটাকে কি করা, ব্যাখ্যা বিশ্লেষণ করে বুঝিয়ে দেওয়া। মানব সভ্যতার বিকাশে নারী ও পুরুষের সমান অবদান রয়েছে। নারী পুরুষের সম্মিলিত প্রচেষ্টাতে গড়ে উঠেছে আমাদের এই সমাজ, সভ্যতা ও সংস্কৃতি। সৃষ্টিকর্তা নারী ও পুরুষকে সৃষ্টি করেছেন একে অপরের পরিপূরক হিসেবে, বিকল্প নয়। তাই নারী ও পুরুষ চিরকালের সার্থক সঙ্গী, অর্থাৎ একই মুদ্রার এপিট বা ওপিট। আমরা যদি বেগম রোকেয়ার কথা বলি, বেগম রোকেয়া নারীদেরকে কি বলছেন যে একটি গাড়ির সঙ্গে তুলনা করছেন, যে একটি গাড়ির যেমন দুটো চাকা লাগে, নারীকে দুটো গাড়ির সঙ্গে, অর্থাৎ একটি গাড়ি হচ্ছে আর চাকা হচ্ছে পুরুষ আর একটি হচ্ছে নারী। অর্থাৎ একটি চাকা যদি নষ্ট হয়ে যায় যেমন গাড়ি চলে না, তো দ্রুপ এই নারীকে বাদ দিয়ে সমাজ বা সভ্যতা এগিয়ে যেতে পারে না। সৃষ্টির আদিমকাল থেকে নারী পুরুষকে জুগিয়েছে প্রেরণা শক্তি সাহস, আর সেই শক্তি সাহস প্রেরণাকে পুরুষ বীরের মতো সব কাজ করে অর্জন করেছে সাফল্য। আজ পর্যন্ত বিশ্বে যত অভিযান সংগঠিত হয়েছে তার অন্তরালে নারীর ভূমিকাই মুখ্য। সঙ্গত কারণেই নারী ও পুরুষের কার্যক্ষেত্রে ভিন্নতা আছে। তবু নারী যেমন পুরুষের উপর নির্ভরশীল, পুরুষ তেমনি নারীর মুখাপেক্ষী। নারীকে বাদ দিয়ে পুরুষের জীবন অসম্পূর্ণ,
অর্থহীন। নারী ও পুরুষের মিলনের মধ্যেই রয়েছে জগতের সমস্ত কল্যাণ। উভয়ের দানে পুষ্ট হয়েছে আমাদের এই পৃথিবী, অর্থাৎ নারী পুরুষ উভয়কেই একে অপরের পরিপূরক। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের জন্য বাড়ির কাজ হচ্ছে তোমরা দুটোটা ভাব সম্প্রসারণ প্রথমে শিখবে। শিখে তোমরা অবশ্যই খাতায় লিখে ফেলবে যে 10 বার পড়া আর 1 বার লেখা সমান। তো এর মধ্যে তোমরা 3-এর 3, অর্থাৎ বিশ্বের যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক করিয়াছে নারী অর্ধেক তার নর, এই ভাব সম্প্রসারণটা তোমরা বাড়ির কাজ করে স্কুল ক্যাম্পাসে জমা দেবে। আজ এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।